ফসল চুরির অভিযোগে নির্মমভাবে এক ব্যক্তিকে খুনের অভিযোগে জমির মালিককে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে জমি থেকে পটল চুরির অপবাদে মাঝ এক ব্যক্তিকে মধ্যযুগীয় বর্বরতার বড়তার শাস্তি ঘটনায় মৃত্যু হয় ওই অভিযুক্তের ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ শনিবার রাতে ঘটনাটি ঘটে হাবড়া থানার গুমা বালুইগাছি এলাকায় মৃত ব্যক্তির নাম রমজান আলী মণ্ডল ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানা তদন্তে নেমে অভিযুক্ত জমির মালিক লাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছে দীর্ঘদিন ধরে তাদের জমি থেকে পটল চুরি হচ্ছিল তাই রাত পাহাড়ার ব্যবস্থা করে তারা সে সময় হাতে নাতে ধরে ফেলে রমজান আলীকে সে সময় এলাকার মানুষ মারধর শুরু করে তবে মেরে ফেলার উদ্দেশ্যে তারা মারধর করেনি বলেও জানিয়েছে পুলিশকে ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে তদন্তে হাবড়া থানা ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড হাবড়া